আসসালামুআলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের বন্ধু অর্পা। তো সামনে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, তো সেই উপলক্ষে আমি তোমাদেরকে একটি ছবি এঁকে দেখাবো। আর ওই ছবিটা এঁকে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। তো আমি চাই যে তোমরাও আমার মতো প্রথম পুরস্কার পাও। তো চলো আমরা তাহলে ছবিটা আঁকা শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এখানে নিচে একটু বেশি জায়গা রেখে আর উপরে একটু কম জায়গা রেখে আর এখানে একটু ফাঁকা রেখে একটা দাগ দিয়ে দিলাম, আর এখানে একটি দাগ দিয়ে দিলাম। এইবার আমি এখান থেকে এখানে একটু বেকার করে দাগ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এবার বঙ্গবন্ধুকে এঁকে নেব। এখানে ভুট হয়ে পড়ে আছে, তো এখান থেকে আমি একটা বক্স এঁকে নিলাম। এভাবে বন্ধুরা, এখানে মোট 3টা বক্স রাখতে হবে। তো এখানে আমি 3 নম্বর থেকে নিচ্ছি বক্স, এইটা একটু ছোট হবে। তো এখানে আমি একটু মোটা করে দিচ্ছি নিচের দিকে। তো বন্ধুরা, এবার আমি নিচের একটা লম্বা করে বক্স এঁকে দেব। তো এই বক্সটা হচ্ছে বঙ্গবন্ধুর পা। তো বন্ধুরা, মাঝখান থেকে আমি একটা দাগ টেনে দিচ্ছি। তো বন্ধুরা, এই মাঝ বরাবর আমি একটা ঢাকনা দিয়ে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। তো তোমরা চাইলে কম্পাস দিয়েও আঁকতে পারো, কিংবা আমার মতো ঢাকনা দিয়েও আঁকতে পারো। এখানে একটা কলা এঁকে দিলাম। তো বন্ধুরা, এবার আমি বঙ্গবন্ধুর কাঁধ এঁকে দেব। তো বন্ধুরা, এখানে আমি এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে একটু কাঁধটা এঁকে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটু অল্প করে এভাবে একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি এভাবে করে হাতটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হাতটা আমি এখান থেকে এভাবে দিয়ে, তো বন্ধুরা এটা একটু ওপর থেকে যাবে। এবার এটা এখান থেকে এইভাবে এবারে, তো বন্ধুরা এটা এখান থেকে এভাবে দিয়ে এবার এই। তো বন্ধুরা, এবার আমি এখানে এভাবে করে হাতটা এঁকে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে আমি একটু ভয় করে বাড়তি করে দিয়ে দেব। এখান থেকেও একটু, এখান থেকে এইভাবে নিচের দিকে দিয়ে দেব। তো বন্ধুরা, এই কাপড়টার এখানে এই পাটার এদিকে আমি একটু উঠিয়ে দেব। আর তো বন্ধুরা, এখানে একটু দেখা হবে। তো এইবার এখানে একটু দেখা টেরা করে এইভাবে, তারপর এখানে আরেকটু এভাবে দিয়ে হবে। তো বন্ধুরা, এখানে একটু ডাবল করে আমি দাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি বঙ্গবন্ধুর পাটা এঁকে দিচ্ছি।
তো বন্ধুরা এই বাড়তি লাইনগুলো আমি মুছে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি সিঁড়িটা আঁকবো। প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, এবার একটু ডবল করে দিলাম। এটা হচ্ছে দরজা। এবার এখান থেকে আমি একটু এইভাবে দিয়ে এবার এভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি। তো এবার এখানে একটু চেকন হবে। এবার এভাবে আমি একটা দাগ টেনে দিলাম। এবার এখানে তার থেকে একটু মোটা হবে, মানে চেকন থেকে মোটা হতে হতে আসবে। বন্ধুরা শিরের এখানে যেরকম থাকে তো ওইটা আমি এঁকে দিচ্ছি। তো আমি এখানে এইভাবে একটা দাগ টেনে নিলাম, এবার আরেকটা ডবল দাগ দিয়ে দিলাম। তো এইবার আমি এখান থেকে এভাবে একটা দাগ দিলাম, এটা ডবল করে দিলাম। তো বন্ধুরা এইভাবে আমি দাগটা করে দিলাম। এবার আমি এর উপরে এভাবে দাগটা দিয়ে দিলাম, এটা ডাবল করে দিলাম। তো এইবার আমি সবার লাস্টের এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি একটা মানচিত্র এঁকে দিচ্ছি। তো মানচিত্রটা যদি তোমরা না পারো তাহলে না আঁকলেও হবে, না আঁকলে অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো হবে। বন্ধুরা মাঝখানে একটা গোল বৃত্ত দিতে হবে। এভাবে করে আমি একটা গোল বৃত্ত এঁকে দিলাম। তো বন্ধুরা এখানে আমি দুটো ছবি এঁকে দিচ্ছি। বন্ধুরা এই ছবিটার একটু নিচে আমি আর একটা ছবি এঁকে দিচ্ছি। তো বন্ধুরা ছবিটা এখানে ঝুলানোর জন্য একটা সুতা এঁকে দিচ্ছি, আর এখানে একটা ফোঁটা মতো দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি একইভাবেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমি একটা বাংলাদেশের পতাকা এঁকে দিলাম, এটা একটা মাঝখানে গোল দিলাম। আর এইটা আমি একটা দৃশ্য এঁকে দিলাম বাংলাদেশের। তো বন্ধুরা এখানে আমি এঁকে দিচ্ছি বঙ্গবন্ধু পড়ে গিয়ে তার চশমাটা পড়ে ভেঙে গেছে। তো এখানে এই যে আমি একটা ডান্টি ভাঙা দিয়ে দিলাম, তো এটাই কিন্তু মেন। তো বন্ধুরা এইটার জন্যেই কিন্তু বেশি পছন্দ করবে তোমাদের ছবিটা।
তো এখানে এই যে এভাবে করে টেকে দিলাম। তো বন্ধুরা, বঙ্গবন্ধুর এই পাইপটা এখানে ছিটকে পড়ে গেছে, এটা আমি এঁকে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি এই মানচিত্রের বৃত্তটা লাল করে দিলাম। তো এবার আমি পতাকার ভিতরের বৃত্তটা কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি রক্তটা দিয়ে দিচ্ছি। একটু হাতায় হালকা একটু আঁকিয়ে দিলাম। এবার একটু এখানে ছিটকে পড়ে আছে। বন্ধুরা, এবার আমি সবুজ রং করে নিচ্ছি। তো বন্ধুরা, শরীরের এই অংশটাও আমি এই ব্রাউন কালারটা দিয়ে করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এই পালি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দরজাটা আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এখানে এই নদী আর আকাশটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ঘরে এই দেওয়ালটা পিঙ্ক কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি বঙ্গবন্ধুর বডিটা এঁকে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি বঙ্গবন্ধুর মাথাটা রং করলাম মার্কার দিয়ে। তো বন্ধুরা, এবার আমি পালি অরেঞ্জ কালারটা দিয়ে বঙ্গবন্ধুর হাতটা কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এই কালো রংটা দিয়ে দিচ্ছি ফ্লোরে। বন্ধুরা, বঙ্গবন্ধুর নিচে এখানে আমি একটু গাঢ় করব, কারণ এখানে বঙ্গবন্ধুর চিত্র পড়ে আছে, তো একটু ছায়া হবে। তো বন্ধুরা, সব শেষে তোমরা এই পুরো ছবিটা আউটলাইন করে দেবে সুন্দর করে, তাহলে এটা অনেক সুন্দর দেখতে লাগবে ছবিটা। বন্ধুরা, আমার আঁকা শেষ, আর আমি আউটলাইনটাও করে নিয়েছি। তো আমার আঁকাটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমি যতটা পেরেছি ততটা আঁকাটা তোমাদেরকে সহজ করে আমি এঁকে দেখিয়েছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টসে জানিও। তো তাহলে আজকের মতো টাটা।